السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، ولا عاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال النبي الأمين صلوات الله وسلامه عليه: من دل على خير فله أجر مثل فاعله، أو كما قال النبي الأمين صلوات الله وسلامه عليه. সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, এই পর্বে আমরা আল্লাহর প্রতি আহ্বানকারীর ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে দুই একটি কথা আলোকপাত করার চেষ্টা পাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর প্রতি আহ্বান করা, এটি হচ্ছে নবী আনা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য এই পৃথিবীতে আল্লাহর মনোনীত নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন। এই নবী রাসূলগণদের আসল দাওয়াতি মিশন ছিল, আসল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করা। এটি হচ্ছে, সুতরাং আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করা, এটি হচ্ছে নবী রাসূলদের কাজ, নবী রাসূলদের আমল। নাম্বার টু, আল্লাহর প্রতি কেউ যদি আহ্বান করে তাহলে তার এই আহ্বানে সাড়া দিয়ে যত লোক তার আমর আখলাক সংশোধন করে নেবে, যত লোক তার এই দাওয়াত কবুল করবে, এবং ওই ব্যক্তির দাওয়াতে যত লোক সংশোধিত হবে, প্রত্যেক ব্যক্তির আমলের এক অংশ নেকির একটা পার্সেন্ট ওই যে সর্বপ্রথম যেই ব্যক্তি আহ্বান করেছিল এই আমলে এ তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নামায় আমরা যত উম্মতি মুহাম্মাদি রয়েছি, নামাজ, রোজা, হজ, জাকাত, দান, খায়রাত, সাদকা, ফিতর সহ যত আমল আমরা করি এর আমলের কিন্তু এক একটা পার্সেন্ট রাসূল সাল্লাল্লাহু আমল নামায় আপনা আপনি কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মান দাল্লা আলা খায়র ফালাহু আজরু মিসলু ফাইলি, কেউ যদি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে তার আহ্বানে সাড়া দিয়ে যত লোক এই আমলটি করবে এর একটা নেকি ওই আহ্বানকারীর আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আসুন আমরা আজকে যেই ব্যক্তি তাহাজ্জুদ গুজারি, যেই ব্যক্তি শুধু নিজেকে আল্লাহর ইবাদতে মশগুল রাখে কিন্তু আল্লাহর পথে আহ্বান করে না, এই ব্যক্তির থেকে যেই ব্যক্তি ফরজ ইবাদতগুলো করে সাথে সাথে সময়ে অবসর সময়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, এই ব্যক্তির এই আহ্বান করাটা কিন্তু মৃত্যুর পরবর্তী সময়েও তার উপকারে আসবে। পক্ষান্তরে যে ব্যক্তি শুধু নিজে ইবাদত করছে এই ইবাদতটা কিন্তু তার সাথে সম্পৃক্ত থাকলো, সে মারা গেলে তাহাজ্জুদ নামাজ আর সে পড়তে পারবে না, কিন্তু একজন ছাত্র তৈরি করে গেল, একজন মানুষকে হকের প্রতি আহ্বান করলো, তার দাওয়াতটা কবুল করলো, এবং এর মানে যত লোক এই দাওয়াত কবুল করবে এর একটা নেকি তার আমল নামে রাখা। এর জন্য আসুন আমরা একটু নিজেকে আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে গণ্য করি, নিজেকে সম্পৃক্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে আল্লাহ আমাদেরকে গণ্য করুন, কবুল করে নিন। হাদা আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।